আসলে আমার সেভেন জনের নাম ব্যাটেলিয়নত এজন আমার সদস্য আছিল ডালু সঞ্জয় পাটগিরি বলে আসলে ডালু বলে মানে আমি ডালু বলে জানি আসলে সঞ্জয় পাটগিরি তো বিগত ভূটান অপারেশন সময় তো আমার পশ্চিমবঙ্গ সাপ্লাই লাইনের আসিল আর তাতে সেই সময়তে শত্রুর মানে গুলি নিহত হওয়া বলে যেখানি অসহ হয়ে আসে মানে হে দিছিল কিন্তু দুর্ভাগ্যবশত বিগত ইমান বছর ধরে সংগঠনের ফলের যেখানে আনুষ্ঠানিকতা পালন করে জানাব লাগিছিল জনা হওয়া নাছিল যার কারণে প্রশাসনের প্রেসার আসছিল যে আপনার লড়া কত গল কি হল ঠিক তেমনি রাইজেও কেউ সামাজিক কারণত কারণ রাইজে কিছু নীতি নিয়ম মাজ চলে সামাজিক বৈকট করবেন একটা পরিস্থিতি ছিল আমার ডিসি যেটা আহিলে আহি লগে লগে কথাখিনি জানার পিছন আমার অবগত করেছিল আর আমি গোটেই অনুসন্ধান করে অলরেডি বিষয়টি ফাইনাল হয়ে গেল আর আমি রাজখোয়া ডাঙরিয়াক আজিয়ে ফোন করে এই পরিয়ালের কথাটা জানালো আর তখেতের শহীদের যখন প্রমাণপত্র দিব সেখান দিয়ার পিছত আমি আমার ইয়ার যে ক্যাম্প আছে কৃষ্ণাই কৈছো আমার বাকিখিন থাকিব সম্ভব হলে ময়ও আহিম আমি গাঁর যে ফর্মেলিটিস পরিয়াল সেখানে আমি শেষ করে দিম আর মানে খুবই দুঃখিত যে মই গাঁও রাইজের ওর পরিয়ালের ক্ষমা প্রার্থী যে আমার হয়তো সংগঠনের সামান্য ভুলের কারণে বা এইখানে আমার নলেজত হেরি নহার কারণে আজি এই পরিস্থিতির মুখামুখি হবলগা হল তেওঁলোকে আর এনেকা ধরনের বহু পরিয়াল আছে মই নিজেও যেহেতু মই এজন সংগঠনের সদস্য আসছিল তেনকা ক্ষেত্রে তখেতলের যে মানে পরিস্থিতি সেইটার কারণে আমি সচাকে দুঃখিত এই বিষয়ত মানে হোম সেক্রেটারি বা সি এম ডাঙরিয়ারও কথা পাতিছিল আর মই ভাবো যে আলফার মূল বিষয়টা আছিল যদিও স্বাধীনকম কোৱা হয় মূল বিষয়টা আছিল যে অসমৰ জনসাধারণের ভবিষ্যৎটো ইয়ার আর্থ সামাজিক পরিস্থিতি ইয়ার মানুষের ভাষী সাংস্কৃতিক সুরক্ষা রাজনৈতিক সুরক্ষা এই বিষয়খিন কি ধরনের করলে ভাল হয় এই ধরনের একটা সিদ্ধান্ত আছিল আর মই ভাবো পরেশবা ডাঙরিয়াও এই বিষয়খিনত পাতি যে ভারতবর্ষ অখণ্ডতা যেহেতু ভারত সরকার এই কেউ হেরি নকরে বা আজি সেই পরিস্থিতি নাই সেইটোর লগত সেইখিনি নকৰি তার ধরনে কিমানখিনি কি লব পাৰি এনেকুৱা যদি এজেন্ডা এটা আগবঢ়ায় তেওঁলোকে আগবাঢ়ে মই ভাবো আলোচনা এটা পজিটিভ লাইনত যাব এটা মই ক্লিয়ারলি কওঁ আজির দিনত যিমান চেষ্টা করলেও সশস্ত্র সংগ্রাম সফল নহয় ইয়ার বহু কিছু কন্ডিশন আছে এজ এ এমপি হিসাবে নহয় মই এজন সচেতন ব্যক্তি হিসাবে অসমৰ মই নাগরিক হিসাবে মই এই কথা কব পাৰোঁ যে সমগ্র পৃথিবীতে আজির দিনত অস্ত্রর জড়িয়ে কিন্তু এক হওয়াটা সম্ভব হয়ে থাকা নাই গতি আলাপ আলোচনা বা এটা রাজনৈতিক যে বিধি ব্যবস্থা আছে আর যদিহে এই গভর্নমেন্টখানে বিচারে তো নিশ্চিতভাবে এনেকা ধরনের আলোচনা সম্ভব যেহেতু নাগাল্যান্ডর তেওঁলোকে ইভেন সুকীয়া পতাকা দিয়ার কথা কৈছে হয়তো এনেকা ধরনের কিছু বস্তু করব পারে ধরা গতি এই ধরনের বিষয়খিন ভাল ধরনের যদি উপস্থাপন করব পারে বা তেনকা ধরনের পেশা গ্রুপ বনায় যদি আলোচনা করব পারে মই তেতিয়াও কৈছিলোঁ অরুণ ৰাজখোৱা ডাঙরিয়াত যেটা আহিছিল তেতিয়াও পরিবার কৈছিলোঁ যে এজেন্ডা আলোচনা এইটা এলাকক দিও তেওঁ বাহিরতে থাকক গতি যদি আলোচনাটা সফল হয় তো আহিব পারে মই এটাও আশা করো যে রাইজে এইটাই আশা করে যে এটা ভাল সমস্যা সমাধান হোক আর ডেকা সকল যাতে আর কোনো কারণে এজনের প্রাণ দিব নালাগে বা আলফা গুলি যাতে এজনের আন কোনো নিরীহ মানুষ নিহত হবলগীয় নহয় এটা পুলিশ হোক যিয়ে নহোক এনেকুৱা এটা অবস্থা হব লাগে আর ভাল হোক রাইজ দেখ এটা আমি আশা করো মই পরেশবুরা আহ্বান করবলগা একো কথা নাই বলে পরেশবুরা নিজেই এজন যেহেতু অসমৰ বিষয়ে যথেষ্ট সচেতন বা জনা মানুহ বা ইমান বছৰ সংগ্ৰাম কৰিলে তেওঁৰ এটা দায়িত্ব কৰ্তব্য আছে যে অসমৰ মানুহে কি ভাল পায় বেয়া পায় তাৰ লগত আলফা কি আছে সেইটো এটা বেলেঞ্চ মিলাই তেওঁলোকে কামখিনি কৰিলে ভাল হয় মই নিশ্চিত মই কৈছোঁ খোলাকৈ যে অকল মই নহয় সমগ্ৰ অসমৰ ৰাইজে ভাবে যে আলফাৰ জৰিয়তে এই ধৰণৰ সমস্যাখিনি সমাধানৰ এটা ৰাস্তা ওলাওক আৰু ভাৰত চৰকাৰ অসম চৰকাৰ আমি সেইটোৱে আগ্ৰহ কৰিছোঁ যে তেওঁলোকে আলোচনাৰ জৰিয়তে ভাল এটা সমাধান যাতে উলিয়ায় আমি যোৱাৰ আগত মানে পিছত মানে একটা বছরতে মই এনে দাদা বলে মাতো হিরদা হিরদা বলে কাকা বলে কম আছে কাকা বলে কলে গম পাই যায় আর এইটো অমুকে করেছে আর মোকলগে মানে সরু ভাই বলে গণ্য করে ঠিক সিটো স্টাইলতে মাতবোল করে আর তো তেতিয়া তেওঁলোক বাইরে গল পাকিস্তানলে তেওঁলোকৰ এটা গ্রুপ বিনিক স্যারকে ধরে বাক স্যার বিনিক স্যার এনেকুৱাকে ডাঙর গ্রুপ এটা পাকিস্তানলে গৈ ঘুরি আহি তাৰপিছত দুমাহমান থাকিলে চাগে দুমাহমান থাকার পিছত এটা ডাঙর মিশন লৈ মই একেলগে লৈ আনিছোঁ তেওঁলোক তো মই তেতিয়া 109 বেটেলিয়নৰ কমাণ্ডাৰ আছিলোঁ তো 109 বেটেলিয়নৰ মানে প্ৰক্ৰুমেণ্ট প্লাছ আৰু এইটো কমিউনিকেশ্যনৰ দায়িত্বটো 109 বেটেলিয়নৰ অধীন মানে দায়িত্বত আছিলে আৰু মই যিহেতু সেই সময়ত একেলগে আমাৰ বাংলাদেশত থকা 109 বেটেলিয়নৰ হেডকোৱাৰ্টাৰত মই নিজে আছিলোঁ আহোঁতে
একেলগে তেওঁলোকৰ গ্ৰুপটোক লৈ আহিছিলোঁ আৰু। তাৰপিছত সি তেতিয়া আহি আমাৰ বহুত কথা হৈছিল, হৈছে ৰাজনৈতিক দিশত বা সামৰিক দিশত পৰৱৰ্তী সময়ত কেনেধৰণে কাম কাম যৌথভাৱে বা দুটা বেটেলিয়ন, তেওঁ এটা বেটেলিয়নৰ কমাণ্ডাৰ আছিলে, আমি মানে কোঅপাৰেশ্যন কোঅৰ্ডিনেশ্যন প্লাছ আৰু মানে ছাপৰ্টবিলাক দিম বট মেটেৰিয়েল এণ্ড মানে মেন পাৱাৰত ক্ষেত্ৰত। তো সেই ক্ষেত্ৰত আমি দুজনে পাতি লৈছিলোঁ। পাতাৰ পিছত এইটো 2002 লাষ্ট হ'ব চাগে, তাৰপিছত 3ৰ পৰাতো লাহে 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 ভূটানৰ পৰিস্থিতিটো বেয়া হৈ গ'ল। মানে 3 ডিচেম্বৰ 15 তাৰিখৰ পৰা তাত অল ক্লিয়াৰ ষ্টাৰ্ট হৈ গ'ল। তো আমি মানে ঠিক আপোনাৰ ক্ৰিকেট খেলি আছিলোঁ, তো সেনেকুৱাতে মেছেজ আহিলে যে ভূটানৰ পৰিস্থিতি বেয়া আৰু তাত অলৰেডি মানে কেম্পবিলাক এটেক হৈছে। তো লগে লগে খবৰা খবৰি হ'ল যে তেওঁৰ ইউনিটবিলাকতো বহুত ক্ষয় ক্ষতি হোৱা বুলি শুনিলোঁ। লাষ্টত গোটেই জি স্কুৰ বিষয়ববীয়াসকলৰ ওপৰত মানে খুব তীব্ৰ আক্ৰমণ হ'ল। তাত থকা জ্যেষ্ঠ বিষয়াবিলাক ফাদাৰ বা মামাকে আদি কৰি বা ফুকন ছাৰ, বিনিগ্ৰাভা ছাৰ, মানে গোটেইবিলাক মানে কিছু কিছু ভাগ হ'ল, কিছু কিছু একেলগে থাকি মানে তাত কি হ'লগৈ এটা দীঘলীয়া দিন, 7-8 দিনমান হয়তো এনেকুৱাকৈ থকাটো আমি গম পাওঁ আৰু। তেতিয়াই প্ৰথম দিনাখনে আমাৰ শ্ৰদ্ধাৰ শ্বহীদ আমাৰ সতীৰ্থ মানে সঞ্জয় পাটকিৰি প্ৰথম দিনাখনতেই তেওঁ মানে ভূটান আৰ্মী গলিত মানে নিহত হোৱা বুলি আমি খবৰটো পাইছোঁ।